আমি একটা কথা বলতে চাই, নির্বাচন কমিশনার কারো শত্রু নয়। নির্বাচন কমিশনার একজন স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান, যেটা সরকার দ্বারাও নিয়ন্ত্রিত হয় না। আপনাদের এটা মানতে হবে, কারণ সংবিধানের একটা জায়গাকে মেনেই নির্বাচন কমিশনার গঠন করা হয়। তারা কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে শত্রু হওয়ার কথা না। যদি আপনি মনে করেন যে সমষ্টিগতভাবে আমার শত্রু হবে, তাহলে আপনি ক্লিন হয়ে যান। আপনাকে যে যে কারণগুলো দর্শাইছে, সেই কারণগুলোকে ধরে যদি আপনি হাইকোর্টে যান, সেগুলো যদি সত্যি থাকে, ডেফিনেটলি হাইকোর্ট কিন্তু আপনার পক্ষে থাকবে এবং হাইকোর্ট বলবে যে তার যে নমিনেশন পেপার জমা দিয়েছে সেটা সঠিক, এবং সেটা সঠিক বলে গ্রহণ করা হোক। সো সেই জায়গাটাও কিন্তু আছে, সেই জায়গাটা থাকবে। এবং আমি যাদেরকে বলবো যে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা মেন্টালিটি আছে যে আমরা যদি হেরে যাই, সিদ্দিকুর রহমান আজকে ঢাকা সদর আসনে নমিনেশন পায়নি, তাই বলে সিদ্দিকুর রহমান হতে পারে যে সাময়িক সময়ের জন্য তার মন খারাপ হয়েছিল বলে দুবাইয়ে আমি ঘুরতে গিয়েছি, সেখানে বসেও কিন্তু আমি অনেক নিউজ দেখেছি যে আমার বিরুদ্ধেই বলা হয়েছে যে আমি একেবারে পালিয়ে চলে গেছি দুবাইয়ে, আর কখনো ফিরে আসবো না। এবং আমার কমেন্টস বক্সে যখন আমি গিয়েছি, যারা আমাকে পছন্দ করে না, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, তারাও কিন্তু লিখেছে যে কেন নানান ধরনের তুচ্ছতাচ্ছিল্য করে কথা লিখেছেন। এই জায়গাটা থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে একটামাত্র কারণেই, কারণ আজকে আপনি সিদ্দিকুর রহমান নমিনেশন পায়নি বলে তাকে আপনি আঙুল তুলে কথা বলতেছেন। আজকে আপনি কিন্তু শুধুমাত্র নমিনেশনের ব্যাপার না, যে কোনো ব্যাপারে আপনি একটা বিপদে পড়তে পারেন। আমি মনে করি আমাদের এই মেন্টালিটি থাকতে হবে যে মানুষে আপনি যদি না চান, আপনার যোগ্যতায় যাচাই হলো না, তাহলে তো আপনি মনে হবে যে আপনি আসলে ওই জায়গাটার জন্য যোগ্য কিনা। আমি ঢাকা সতর আসনের জন্য নমিনেশন পেপার উঠিয়েছিলাম, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা সতর আসনের যে 22 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নমিনেশন, তাদেরকে ডেকেছে এবং আমাকেও ডেকেছিলেন। আমি যেহেতু বাংলাদেশে ছিলাম না, আমি সেখানে যেতে পারিনি এবং যাব অচিরে। আপনারা দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি ব্যক্তিগতভাবে বা আমার কিছু মানুষ নিয়ে হলো আমি দেখা করে আমি সেই জায়গাটা বলবো যে আপ আসলে অভিমানের জায়গা থেকে আমরা অনেক দূরে যেতে পারি, কিন্তু আমরা কখনো এই সার্বভৌমত্ব ছেড়ে যাবো না, এই পতাকাকে আমরা অন্য কারো হাতে দিতে চাই না। সো ওই জায়গাটা থেকে অভিমান আপনার থাকতেই পারে, আপনি যদি না পান, আপনার বিরোধী দলের ক্ষেত্রে আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না যেটাতে আপনার ক্ষতি হয়, কারণ ওই ওয়ার্ডটাতে কিন্তু প্রমাণ করবে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার মিশন ভিশনের জায়গাগুলো এবং আপনার ব্যক্তি পরিচয়ের জায়গাটা। অতএব আমি মনে করি যেহেতু উপনির্বাচন স্বল্প সময়ের জন্য, তারপরেও এটা একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং সর্বদলের অংশগ্রহণমূলক হওয়া উচিত। তাহলেই আমার মনে হবে যে যোগ্যতার অনুযায়ী যাদেরকে দেওয়া হয়েছে, যদি সেখান থেকে যে পাশ করে আসবে সে আসলে একজন পরীক্ষিত মানুষ হবে। সো আমি মনে করি যে এই জায়গাটাকে কেউ ছোট করে না দেখে, কেউ কাউকে হেও না করে আমার মনে হয় আসুন না, আগামী এই উপনির্বাচনটা আমরা এমনভাবে এনজয় করি যেটা সারা বাংলাদেশের মানুষ বুঝুক যে না, আসলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরকম সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে এবং একটি সর্বদলের অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আচ্ছা, আপনি সিদ্দিকুর রহমান একজন অভিনেতা, আপনি মিডিয়াতে আপনি ভালো পরিচিত একজন মানুষ, এখন বোঝা যাচ্ছে কি আপনার কি বাজার ভালো না মিডিয়াতে, সেই জন্য আপনি রাজনীতির মধ্যে ঝুঁকে পড়েছেন? আচ্ছা, সেটা যদি হয় তাহলে আপনাকে আমি একটা কথা বলতে চাই, সিদ্দিকুর রহমান কিন্তু অভিনেতা থেকে নেতা হওয়ার পর এসে ঘোষণা দেয় নাই সিদ্দিকুর রহমান অভিনয় করবে না। আমি সিদ্দিকুর রহমান অনেক আগেই ঘোষণা দিয়েছি বাংলাদেশে যে আমি অভিনয়ের জায়গাটা আর করছি না। সেটা যদি আপনারা না দেখেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা, কারণ সোশ্যাল মিডিয়া স্প্রেড করেছে। অতএব আপনি সিদ্দিকুর রহমান আসলে কি অভিনয় কি এই নেতা হওয়ার পরে বাদ দিল নাকি অনেক আগে থেকে বাদ দিয়েছে? আমি কথা হচ্ছে যে বিজনেসম্যানরা কিন্তু ভালোটা বেছে নেয়, যেদিকে তাদের লাভ হয় প্রফিট বেশি সেদিকটা কিন্তু তারা বেছে নেয়। কিন্তু আমি বলছি আপনাকে, জানতে চাচ্ছি যে আপনি কি মিডিয়া থেকে আপনি এই রাজনীতির মধ্যে ঝুঁকে পড়লেন কেন? এটা আপনার ভুল ধারণা, তাহলে আপনি তো আমাকে সম্পর্কে জানেন না। আপনি আগে সিদ্দিকুর রহমান সম্পর্কে জানতে হবে, তারপর প্রশ্ন করতে হবে, কারণ সিদ্দিকুর রহমান কিন্তু শুধু অভিনেতা নয়। সিদ্দিকুর রহমানের মূল জায়গাটা যদি আপনি দেখেন, সে ছাত্রলীগ করে একটা ছেলে রাজনীতির সাথে জড়িত ছিল এবং যখন সে অভিনয় করেছে, সে সাংস্কৃতিক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হয়ে কত ধরনের আন্দোলন করেছে। অতএব আপনি হুট করে বললে যে হুট করে কেন সে আসলো, বাজার খারাপ সেই জন্য এসেছে বা এখানে অর্থ আছে সেই জন্য এসেছে, এটা আপনার প্রশ্ন হতে পারে। কিন্তু আমার উত্তরটা আমি এইভাবেই দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে অভিনেতারা রাজনীতিতে আসতে পারবে না, তাহলে এটা আপনার অজ্ঞতা, সেই অজ্ঞতার পরিচয়টা আপনি দিবেন।
একটি দেশ পরিচালনা করার জন্য সকল সেক্টর থেকে মানুষ আসতে হবে, তাহলে দেশটার সমতা আসবে এবং সেই দেশ ভালোভাবে গঠন করবে। আপনারা যদি যারা এই মেন্টালিটি নেন যে শুধু রাজনীতি করলেই শুধু রাজনীতির নির্বাচন আসতে পারবে, তাহলে আপনার সংবিধানটা পড়তে হবে, আপনাকে রাজনীতি সম্পর্কে জানতে হবে এবং আপনার সেই জায়গাটা জেনে তারপর প্রশ্ন করতে হবে। আমি শুধু একটা কথা বলতে চাই, যারা এই ধরনের কথা বলেন তাদেরকে বলি যে এই দেশটাকে সাজানোর জন্য প্রত্যেকটা সেক্টর থেকে কিছু ভালো মানুষ লাগবে। আপনাকে বুঝতে হবে যে পরীক্ষিত ভালো মানুষগুলো এখানে আসছে কিনা, যদি আসে